হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেযেন সে আমাকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন প্রবাস থেকে যারা দেখেন তাদের প্রতি আসলে ডাবল 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 ধরে বেশি শ্রদ্ধা একটা লাইট কম হয়েছে আমি লাইটটা অন করে দিচ্ছি ওকে আমি মালয়েশিয়া নিয়ে আপনাদের অনেক কোয়ারিজ পাই বিশেষ করে ওবার ফোন আমি ইম্পর্ট্যান্ট কিছু জিনিস বলে দিই কী কী ডকুমেন্টেশন লাগবে এটা সবার আগে বলি পাসপোর্টের মেয়াদ মিনিমাম দুই বছর থাকতে হবে মিনিমাম টু ইয়ার্স অ্যান্ড টু ইয়ার্স নিন টু ইয়ার্স আপনার এক বছর এগারো মাস উনত্রিশ দিন আছে নট এক্সেপ্টেড নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ ফর কনস্ট্রাকশন অ্যান্ড ফ্যাক্টরি ইন সাম কেসেস থার্টি এইট অবধি হয় প্লান্টেশনে চল্লিশও মাসের মধ্যে হয় ওইগুলো আসলে আপনি অফিসে আসলে কথা বলে আমরা ট্রাই করে দেখব নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আপনি কোনোভাবে মেডিকেলে যেন আনফিট না থাকেন ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে ছবি এই যে পাঁচটা জিনিস আমি এগেন বলি আপনার মেইন পাসপোর্ট বয়স সীমা বিলো থার্টি এইট ধরে রাখেন সর্ব মানে সর্বোচ্চ এর উপরে সম্ভব না কোনোভাবেই পাসপোর্টের ম্যাল মিনিমাম দুই বছর মিনিমাম বেশি হলে আলহামদুলিল্লাহ ভালো কিছু কোম্পানি পাঁচ বছরও চাইতে পারে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সবই এখন এডুকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো লাগতে পারে সব কোম্পানিতে না ধরেন হাই স্কিল একটা কাজ ওইখানে লাগবে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হুম এই যে ধরেন যে এই কোম্পানিটা লোক হায়ার করবে হ্যাঁ এটা অনেক বড় একটা কোম্পানি আই হোপ দেখা যাচ্ছে আমি ওয়েবসাইটে ঢুকতেছি এটা হচ্ছে জিডি টেক এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশন অনেক বড় একটা কোম্পানি এরা বেসিক্যালি অটোমেশন সলিউশন নিয়ে কাজ করে এইখানে আপনার নিশ্চয়ই ক্লাস এইট পাস কাউকে অ্যালাউ করবে না এটা পসিবল না রাইট এটা প্র্যাকটিক্যালি যায় না বিষয়টা দেখেন এরা লোক হায়ার করবে এটার জন্য এদের অনেকগুলো প্রজেক্ট আছে অ্যারোস্পেস মেডিকেল সেমিকন্ডাক্টর এনার্জি অটোমেশন এই পাঁচটা জিনিস নিয়ে এরা কাজ করে বেসিক্যালি ইটস কাইন্ড অফ গ্রুপ অফ কোম্পানি এদের প্রজেক্টগুলো দেখেন ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল অ্যাসেম্বলি প্রসেসিং মেশিন অটোমেশন সলিউশন এগুলো ওরা কাজ করে এবং ওরা এই যে টোয়েন্টি ইয়ার্সের যেই বিশাল চাইনিজ কোম্পানি তো মানে এবং ওদের লোকেশনটা দেখেন ওর রে সো ওদের কয়েকটা জায়গায় ইয়ে আছে কই আছে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস চায়নাতে আছে চায়নাতে আছে পেনাং মালয়েশিয়াতে আছে সিঙ্গাপুরও আছে ইনফ্যাক্ট সেলস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্টার আছে সিঙ্গাপুরে তো ইটস এ ভেরি গুড কোম্পানি এই ক্ষেত্রে অনেক এক্সট্রা ডকুমেন্টেশন লাগে কী কী লাগবে আমি একটা এক্সাম্পল দিই আপনারা তাইলে হয়তো বা এই বিষয়গুলা মানে একদম ক্লিয়ার হবে আমি সবসময় চাই যে আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশান দেওয়া যান আমার মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই ভাই আপনি আরেকজনের থ্রোতে যান বাট আপনি ইনফরমেশনটা জানলে আপনার জন্য সুবিধা হবে বিকজ ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবী এখন লিড দিচ্ছে ইনফরমেশন বা টেকনোলজি এআইয়ের ব্যাপারে আপনারা সব জানেন এআই বর্তমানে কী করতেছে মানে অস্থির অবস্থা করে ফেলতেছে সব কিছু মানে অনেক স্ক্যান্ডালও হচ্ছে সেটা ভিন্ন বিষয় ওটার দিকে আমি না যাই সো এই যে দেখেন তারা কী চাচ্ছে অটোমেশন এবং কম্পিউটারের উপর ইংরেজি ভাষায় পারদর্শী থাকতে হবে এটা তারা মাস্ট চাইছে হ্যাঁ সিবি অভিজ্ঞতা সনদপত্র লাগবে বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পরে তারা অ্যাকসেপ্ট করতেছেন এবং অবশ্যই এটার জন্য ইন্টারভিউ হবে অফিস ইন্টারভিউ ইন্টারভিউ ছাড়া আপনি এই কোম্পানিতে ভিসে পাবেন না এখন আমি বেসিক্যালি এটা কনস্ট্রাকশন নিয়ে বানাচ্ছি আমি আপনাদেরকে একটা কনস্ট্রাকশন কোম্পানি দেখাই সাপোজ ধরেন আমি জাস্ট একটু সার্চ দিয়ে দেখাচ্ছি আলফাজেন হ্যাঁ আলফাজেন এই যে আলফাজেন কনস্ট্রাকশন কোম্পানি এসডি এন্ড বিএসডি ঠিক আছে দেখেন এই যে হচ্ছে কোম্পানি আলফাজেনের ক্ষেত্রে ওদের লোকজন হচ্ছে কল্যাণপুরে ওরা অনেকগুলো প্রোজেক্ট নিয়ে কাজ করে ওদের প্রজেক্ট বিজনেস উই ডু দেখতে চান ওয়েবসাইটে গেলে পাবেন ওরা কোথায় কী কী কাজ করতেছে তারপর হচ্ছে গ্রেট জব উই ডান ওই যে এগুলো ওরা করে ফেলছে হ্যাঁ এই এগুলো কিন্তু ওদের কাজ ফিনিশিং দেখেন মাসাল্লাহ মানে অনেক ভালো তো এই ক্ষেত্রে কি হয় এই কোম্পানি একদম স্ট্রিক্টলি বলছে যে বয়স সীমা আটাইশ থেকে আটত্রিশ এখানে কিন্তু আবার আঠারো বলে নাই আটাইশ থেকে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি থার্টি এইট আলফাজের কনস্ট্রাকশন কোম্পানি এটাতে মেডিকেল ফিট থাকলে ট্রান্সফার নেয়া পসিবল আদারওয়াইজ মেডিকেল করবেন তো এইগুলোকে আমরা যেটা করি যে বই সিলেকশনের জন্য পাঠাই আরও দুইটা কোম্পানি দেখে সাপোজ ধরেন হ্যাঁ মানে কোম্পানির তো শেষ নাই সাপোজ টিএইচএল টিএইচএল আপনারা চিনেন যে আমি টিএইচএল এ প্রচুর কাজ করছি টিএইচএল ক্রিয়েটিভিটি এসডিএন ডি হ্যাঁ এই আমি দেখাচ্ছি টিএইচএল ক্রিয়েটিভিটি এই দেখেন টিএইচএল ক্রিয়েটিভিটি এস ডি এন বিএসডি এটা রেশন নাম্বার ডিটেলস চলে আসছে কোম্পানি কবে পয়দা হয়েছে এ টু জেড সব আছে আর একটা ধরেন দেখাইলাম হ্যাঁ রিসেন্টলি যেটাতে কাজ করতেছি এই যে গায়ে ট্যাংরা সে ফর এক্সাম্পল সো কনস্ট্রাকশনের ক্ষেত্রে কী হবে সব থেকে ভালো হবে আপনি অফিসে আসবেন এসে আপনার ডিটেলসটা মানে পাসপোর্ট এবং আদার্স ডকুমেন্টস রেখে যাবেন আমি বই সিলেকশনের জন্য দিব যখন কোম্পানি থেকে আমি সিগনাল পাবো ইয়েস যে এই পাসপোর্টটা সিলেকশন হয়েছে তখন আপনাকে ডেকে মেডিকেলটা করিয়ে দিব মেডিকেল করাইলে আপনার ভিসাটা হয়ে যাবে এছাড়া ধরেন আমি আপনার শুধু শুধু মেডিকেল করলাম আলটিমেটলি ভিসা হবে না এমনও ঘটনা ঘটছে যেমন আজকে একটা ফার্নিচার ফ্যাক্টরিতে বই পাঠাইছি হুম এগুলো ভিসা হয়ে যাবে এদের মধ্যে অনেক লোক কনস্ট্রাকশন মেডিকেল করেছিল আমি ফোন দিলাম যে ভাইয়া একটা ভালো অফার আছে মেডিকেল ফিড বই লাগবে এই কোম্পানি আপনারা যাবেন হ্যাঁ ভাই অবশ্যই দে এগ্রি করছে আমি সাবমিট করে ফেলছি আমি ওই কোম্পানির নামটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক বড় একটা ফার্নিচার ফ্যাক্টরি তো এই ক্ষেত্রে হয় কি মানে আমার কাছে বই পড়ে থাকলে আমি কিন্তু এগুলো করে দিই আপনি আমাকে ফোন দিয়ে আসবেন তারপর হচ্ছে যে আমি করব এইটা সম্ভব না একদিনে ফিল হয়ে গেছে এই যে এটা অনেক বড় একটা কোম্পানি আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে একদম প্রুফগুলো দেখাচ্ছি এই পুষান ফার্নিচার হ্যাঁ দেখেন এই যে ভেরি গুড কোম্পানি ভাই ওদের যা জিনিসপত্র আছে আপনি নিজেও দেখলে বুঝবেন যে হ্যাঁ এটা গুড কোম্পানি নাকি ব্যাড কোম্পানি আমি দেখাই দেখেন আরেকটু দেখাচ্ছি ওয়েট পোশান ফার্নিচার সি এই যে ওদের অ্যাভার যদি দেখেন ওরা কবে কী কী বানাচ্ছে এগুলো ওদের সব নিজস্ব কারখানায় তৈরি হয় এখানে তারা ফ্যাক্টরি ওয়ার্কার নিচ্ছে ওদের এই যে দেখেন একটু জেট লোকেশন যদি চান মানে যা যা লাগবে ঠিক আছে আপনারা পেয়ে যাবে এই কোম্পানিগুলোতে সাপ্লাই হওয়ার কোনো অপশনই নেই কজ হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইট দিয়ে আসে আপনাকে ফার্নিচার ওয়ার্কার হিসেবে নিবে এটা আপনার ওয়ার্ক পারমিটে বা মানে কন্ট্রাক্টেও লেখা থাকবে অ্যাজ এস আপনি যে কলিং পাবেন কলিংটা কিন্তু এই পুষান ফার্নিচারের নামেই ইস্যু হবে প্রত্যেকটা কলিংয়ে নামও লেখা যায় কোনোভাবেই কলিং নাম ছাড়া হয় না আমি এই যে দেখাচ্ছি ধরুন এই যে টিএইচএল এর কলিং এই যেখানে কিন্তু লেখা আছে টিএইচএল ক্রিয়েটিভিটি কোম্পানির নাম ছাড়া কোনোভাবেই কলিং ইস্যু হবে না এবং ম্যান পাওয়ার হওয়ার পরও কিন্তু ওই নামটা উল্লেখ করা থাকবে কজ বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ওই এজেন্সি ভিসা করে ওরা ডিটেলসটা দিয়ে মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে দেন ম্যান পাওয়ারটা করায় ইটস নট এ ম্যাটার অফ জোক এইটা মানে একটা মানুষের লাইফ নিয়ে তো আপনি খেলতে পারবেন না গভর্নমেন্ট পারমিশন দেবেন আপনাকে তারা কতগুলো বিসিএস কাটার বসায় রাখছে বিভিন্ন ডেস্কে জাস্ট ফর মানে ভেরিফিকেশন তো তারা তো না বুঝে আপনাকে এই ভেরিফিকেশন দিবে না তারা যদি কোথাও তাদের এক ফোটা মনে হয় যে এখানে ল্যাকিংস আছে জাস্ট কোয়ারি দিবে যে ফাইল ফালাও ওই কোয়ারি সলিউশন করে ওই লাইসেন্সের মালিক এসে হাজিরা দিয়ে তারপরে ফাইল আনতে হবে এটা যারা বিএম ইটিতে গেছেন দোরদির করছেন তারা একদম মুখস্থ জানেন সো ওই চিন্তা করেন না যে এটা ভেরিফিকেশন সারা হয়ে যাচ্ছে নো পৃথিবীর মানে অ্যাটলিস্ট আমি বাংলাদেশের বিষয়টা বলি আপনি কি করেন কেউ না কেউ আপনাকে অবজার্ভ করে অ্যাটলিস্ট আমি দেখছি এই জিনিসটা আপনি ভাবেন যে আপনি দুর্নীতি করে পার পাই যাবেন নো কোনো না কোনো আপনি ধরা পড়বে নি গভর্নমেন্টের অনেক সংস্থা আছে গোয়েন্দা সংস্থা বলেন মানে কতগুলো সংস্থা ডিবি মানে ডিজিএফআ কতগুলো সমস্যা তারা কিন্তু সবাইকে অবজার্ভ করতেছে যে এ কি করতেছে বা এটাতে ক্ষতি হচ্ছে আপনি ক্ষতি হইলে ইনস্ট্যান্ট ধরবেই আপনাকে সিম্পলি ভালো কাজ প্যারেন্ট বুক ফোলায় চলবেন প্যারা ঘর কিছু আমি সেই জন্যই বললাম যারা কনস্ট্রাকশনে ইন্টারেস্টেড অফিসে আসেন আমি তো বলে দিলাম কি কি ডিটেলস লাগবে এগুলো অফিসে আসবেন কস্ট ওভারফোন বলা পসিবল না বিভিন্ন রিজনে এটা আসলে আমি বলে দিব আপনার সিলেকশন আমি পাইলে দেন মেডিকেল করাবো ইউ গেট ইউর অফিসে হ্যাঁ আগে পরে হইতে পারে হয়তো পনেরো দিন থেকে এক মাস লাগতে পারে এটাই আমি অস্বীকার করতেছি না কজ সবসময় সব জিনিস অত ফাস্ট হয় না আবার কিছু জিনিস খুব ফাস্ট হয় সাত দিনও ভিসা হয়েছে আবার দুই মাস হয়ে গেছে ভিসা হয়নি আমি ঘটনাও করছে বাট এখন অবধি সোফার চলাম আমি কারো মেডিকেলের ম্যাদ নষ্ট করি নাই আর এরকম কখনো হয় যে মেডিকেলের ম্যাদ আমার জন্য চলে গেছে আমি আপনাকে মেডিকেলের যে খরচ সেটা দিয়ে দেবো এটা আমার দায়িত্ব এটা আমি মরবো না ইনশাল্লাহ আপনার আমার জন্য দোয়া করেন এই বিষয়টাতে আমি সবসময় এটা ইনশিওর করছি যে সিলেকশন ছাড়া মেডিকেল করায় না এই গেল হচ্ছে কনস্ট্রাকশন সো কনস্ট্রাকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল কাজ আছে আপনারা চাইলে অফিসে আইসেন আমি ট্রাই করবো না আসলেও কোনো দুঃখ নাই আফসোস নেই আর আসলে যে পাসপোর্ট তৈরি করবো না সব থেকে ভালো যাদের ইনফরমেশন লাগবে ভিজিট অফিস আমার এই রুমে আপনাদের একদম অলওয়েজ ওয়েলকাম বা উপরে আমি অফিস শিফট করার পর ওয়েলকাম আসবেন চাকবি খাবেন আর ফেব্রুয়ারি থেকে আমি ক্লাস শিডিউল শেয়ার করে দিব ভাই ওই ক্লাস টাইমে কেউ কলও দিবেন না আসবেন এটা আমার একদম বিনীত রিকোয়েস্ট কর আমি ইউনিভার্সিটি থাকবো আমার নেক্সট এক দেড় বছরের মধ্যে পড়াশোনার অনেক পেন্ডিং ঝামেলা সেগুলো সব সলভ করে দেন আরেকটা ভার্সিটিতে ভর্তি হইতে হবে সব কিছু ইন প্রসেস আছে আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে এটা একটু জানানোর রিকোয়েস্ট করল আর সাবস্ক্রাইব করার কথা আমি লাস্ট কবে যে বলছে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি নিজে ভুলে গেছি অনেক দিন পরে বলতে যারা নিউ দেখতেছেন মানে একদমই নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ আর আপনার ফ্রেন্ডস আমি রিলেটিভ মানে যাকে বললে করবে এরকম কাউকে পারলে রিকোয়েস্ট করেন না পারলে নেই ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম